একজন প্রশ্ন করেছেন, ছেলের বয়স 7 দিন, হঠাৎ সারা শরীরে অল্প অল্প র্যাশের মতো দেখা দিয়েছে। এই র্যাশগুলো লাল লাল দানার মতো দেখতে, জ্বর সর্দি কাশি কিংবা অন্য কোনো সমস্যা নেই। এটা কি মারাত্মক কোনো রোগ? এটা কেন হয় এবং কীভাবে দূর হবে? সুন্দর একটি প্রশ্ন। যেহেতু নবজাতকের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে, সাথে জ্বর সর্দি কাশি বা অন্য কোনো সমস্যা নেই, এটাকে আমরা বলতে পারি ইনফ্যান্টাইল নিউনেটোরাম। এটা কেন হয়ে থাকে? সাধারণত বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু সে বিভিন্নভাবে সুরক্ষিত থাকে। সাধারণত দেখা যায় বাচ্চার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু মায়ের বডি থেকে তৈরি হয় বা ফিল্টার হওয়ার মাধ্যমে কিন্তু বাচ্চা পেয়ে থাকে। কিন্তু জন্মের পর বাচ্চা যখন বাইরে আসে তখন পরিবেশের সাথে তার খাপ খাওয়ানোর জন্য এনভায়রনমেন্টের সাথে কিছু রিয়াকশান থেকে মোকাবেলা করতে হয়। এইসব রিয়াকশানের কারণে কিন্তু সাধারণত দেখা যায় অল্প অল্প লাল লাল র্যাশ হতে পারে, এবং এই ধরনের র্যাশ কিন্তু সাধারণত 1-2 মাসের মধ্যে কিন্তু ভালো হয়ে যায়। যদি আপনি জিজ্ঞেস করেন যে কোনো কিছু ব্যবহার করবেন কি না, সেক্ষেত্রে আমি বলতে পারি আপনি চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল ব্যবহার করার পরেও যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত কিছু কম পাওয়ারেই কম ডোজে কিন্তু কিছু স্টেরয়েড দিয়ে থাকি। এইসব স্টেরয়েড ব্যবহার করার আগে অবশ্যই আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ স্টেরয়েডের কিন্তু বিভিন্ন সাইড ইফেক্ট থাকে। এগুলো যখন আপনি ক্রিম হিসেবে ব্যবহার করবেন বাচ্চার শরীরে তখন এগুলো কিন্তু চামড়াতে অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হয়ে বিভিন্ন সাইড ইফেক্ট কিন্তু দেখা দিতে পারে। তাই অবশ্যই মাথায় রাখবেন যেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি স্টেরয়েড ব্যবহার করেন। এছাড়া এটা নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই, আপনার বাচ্চাকে আপনি কিন্তু স্বাভাবিক গোসল থেকে শুরু করে সব কিছুই করাতে পারবেন। তবে অনেকের ভুল ধারণা হচ্ছে জন্মের পরপরই বিভিন্ন আত্মীয় স্বজন এসে বাচ্চাকে চুমু দেন, বিভিন্ন ধরনের আদর করেন, যার কারণে কিন্তু এটা ছড়াতে পারে। এই ধরনের চিন্তাভাবনা মানুষের মনে আছে বা এই ধরনের ধারণা আছে, সাধারণত এই ধারণাটা কিন্তু সঠিক নয়। তবে আত্মীয় স্বজনের চুমুর কারণে কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশনও কিন্তু বাচ্চার শরীরে ছড়াতে পারে, সেটাও কিন্তু অসত্য নয়। তাহলে এদিকে একটু খেয়াল রাখতে হবে।